স্বাগতম টেক প্রো ভিডিও। আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে আমরা সবাই স্মার্টফোন ইউজ করি, কিন্তু এমন সময় আসে আমরা ফোনে গুরুত্বপূর্ণ কাজ করার সময় সেটটি হ্যাং অথবা স্লো হয়ে যায়, এর জন্য আমরা কাজটি সম্পূর্ণ করতে পারি না সময় মতো। হ্যালো ভিউয়ার্স, আমি রাকিবুল ইসলাম, দেখছেন টেক প্রো ভিডিও। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো তিনটি টিপস, যে টিপসগুলোর মাধ্যমে আপনার ফোনটি স্লো অথবা গরম হওয়া অথবা হ্যাং হয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারবে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিওস। তো লেটস গেট স্টার্টেড। এক নম্বর টিপসটি আমি আপনাদের দেখাবো। প্রথমে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর চলে যাবো উপরে থ্রি ডট মেনু অপশন, অপশনে যাওয়ার পর এখানে একটা অপশন আছে মাই অ্যাপস অ্যান্ড গেমস, এই অপশনটিতে আমরা যাব। যাওয়ার পর এখানে আমরা চলে যাবো লাইব্রেরি, এই অপশনটিতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস আছে। এগুলো আমি আগে ইনস্টল করে আনইনস্টল করে দিয়েছি, কারণ এগুলো এখন আর ইউজ করি না। তারপর এগুলো প্লে স্টোরে রয়ে গেছে অ্যাপটির ভিতরে। তো এগুলো অ্যাপটি থাকার কারণে আমার ফোনটি হ্যাং করে এবং ফোনটি স্লো হয়ে যায় মাঝে মধ্যে। তো এগুলো আমরা রিমুভ করে দেবো। রিমুভ করে দিলে ফোনটি আর হ্যাং করবে না এবং স্লো হবে না, খুব ভালোই রানিং দেবে। তো এগুলো রিমুভ করার জন্য আমরা জাস্ট এক ক্রসিং এখানে ক্লিক করে ওকে দিব। তো এইভাবে আমরা এই অ্যাপগুলো এখান থেকে রিমুভ করে দেবো। আপনারা আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে এইভাবে এই অ্যাপগুলো রিমুভ করে নেবেন। দ্বিতীয় টিপসটি হলো আমরা চলে যাবো আমাদের ফোনের সেটিংয়ে। সেটিংসে যাওয়ার পর এখানে অ্যাপ নামের একটা অপশন আছে, ওইখানে যাব অ্যাপস, এই অপশনটিতে যাওয়ার পর ম্যানেজ অ্যাপস এখানে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের যতগুলো অ্যাপ্লিকেশান আছে এখানে শো করতেছে। তো এই কাজটি করার জন্য প্রথমে আমরা চলে যাবো আমাদের সাপোজ ফেসবুকটি, এরপর ফেসবুকে যাবো, এরপর আমরা চলে যাবো অ্যাপস অ্যাপ পারমিশনস এখানে যাব। এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পারমিশন এনেবল করা আছে এবং অনেকগুলো ডিজেবল করা আছে। তো যেগুলো পারমিশন আপনার এই ফেসবুকের মধ্যে প্রয়োজন ওগুলো আপনারা ডিজেবল করে রেখেবেন। তো আমি দেখতে পাচ্ছেন আমি অলরেডি এভাবে ডিজেবল করে রেখেছি, এটা এখন ইনেবল হয়ে গেছে, আমি ডিজেবল করে রাখবো। তো বন্ধুরা, এবার এগুলো ডিজেবল করে রাখার কারণে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপটি খুব ভালোভাবে রানিং হবে এবং ফোনে কোনো স্লো করবে না, ফোন কোনো হ্যাং করবে না। তারপর এখান থেকে বেরিয়ে আসবো। তৃতীয়ত যে কাজটি আমরা করবো, চলে যাবো আমরা প্রথমে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর ক্রিকেট মেন অপশন অ্যাগেন যাবো, এরপর মাই অ্যাপস অ্যান্ড গেমস এই অপশনটিতে যাবো, এরপর চলে যাবো আমরা আপডেট এই অপশনটিতে। দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশান এনেবল করা আছে সবগুলো এখানে শো করছে। এই অ্যাপ্লিকেশান থেকে আপনার যেগুলো ইনস্টল সব অ্যাপগুলো এখানে আছে। তো এখানে দেখবেন আপনার আপনার কোন অ্যাপগুলো আপডেট দেওয়া প্রয়োজন, ওই অ্যাপগুলো আপনারা আপডেট নেবেন। আপডেট না নেওয়ার কারণে অ্যাপ got an itch I can't scratch, I'm missing a piece that completes a whole part of me, an open wound scar to see. Everybody come here, gather round, welcome to the freak show, the best in town. What the hell's wrong with me? I don't get along with anybody, honestly. I've been living in my own head constantly, thoughts jumbled round, think I need a new lobotomy. Wait, all these thoughts are too negative, I don't wanna get lost in the sedative. Gotta show them what I got, I'm competitive. You know I'm about to go off, I won't let them win. I'll take a stab, I wanna chase a bag, I want a way I can change all the things I lack. I gotta face the facts, I gotta taste in that. Got me obsessed with the rest, I got an itch to scratch. I deserve this, I just wanna break these chains. Always asking for greatness, true to myself.